ব্যাংকে অ্যাকাউন্ট তো আমাদের অনেকেরই আছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি প্রতিনিয়ত। তো সেই ব্যাংক থেকে হঠাৎ করে টাকা জালিয়াতি করে নেওয়া হচ্ছে কিভাবে? আসলে অনেক ধরনের চিটিং করে এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রশেখর বলছি, আপনাদের সময় জ্ঞান বিস্তারিত জানার জন্য সঙ্গে থাকুন। এমন একটি ব্রেকিং নিউজ করেছে অনেক পত্র পত্রিকা, এসবিআই গ্রাহকরা সাবধান, ভুলেও ক্লিক করবেন না এই মেসেজে। সম্প্রতি গ্রাহক সচেতন করতে একটি নতুন মেসেজ পাঠানো হচ্ছে ব্যাংক আধিকারিকদের কাছ থেকে। তাদের দাবি, রিওয়ার্ড পয়েন্ট নামে এসবিআই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে একদল প্রতারক। ব্যাংকের তরফে একটি সচেতনমূলক মেসেজ পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। সেই মেসেজটি লেখা রয়েছে, রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার নামে একদল প্রতারক গিফট ভাউচার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই প্রতারকরা ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইবে, আর সেই ফাঁদে পা যদি দেন আপনি, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নেবে প্রতারকরা। এই প্রতারণার শিকার হয়েছে দিল্লির এক ব্যক্তি। এই একই পদ্ধতিতে তার কাছ থেকে একটি এসএমএস আসে রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত, পাশাপাশি সেই কারণে একটি ফর্ম আসে তার কাছে। সেই ফর্ম ডেবিট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয় বলে দাবি করেন ওই ব্যক্তি। সেই ফর্ম ভরাতে কয়েক মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে একটি মোটা টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। এরপরে থানায় অভিযোগ দায়ের করেন এই ব্যক্তি। কিভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে? ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাংক কখনোই এসএমএস কিংবা ইমেল করে আপনার ব্যাংক সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইবে না, তাই এই ধরনের এসএমএস কখনোই ক্লিক করবেন না। পাশাপাশি তাও যদি আপনি এই প্রতারণার শিকার হন, তাহলে অবিলম্বে পুলিশ রিপোর্ট করুন। ব্যাংকের প্রতারণার বিষয়টা দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই ব্যাংক প্রতারণার বিষয়টি কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের জানাতে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।